কলকাতা, কামাল কলকাতা হাজির। বেহালার পর্ণশ্রী রবীন্দ্রনগর লাগোয়া পদ্মপুকুর একটা মাঠ, যে মাঠটা এইভাবে দেখাচ্ছি, সেই মাঠটার চারিপাশ থেকে রাস্তা, সোজা চলে গেলে রবীন্দ্রনগর, সেই মাঠে কামালদা উপস্থিত। আজকের কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকটা মাঠে এবং পর্ণশ্রীর কিছু কিছু অংশগুলোকে তুলে ধরছি। এইসব মাঠগুলো আমাদের খুব ভালো লাগে, ছোট মাঠগুলোকে বাঁচাতে হবে। এইরকম গাছ লাগানো আছে চারদিকে, এখানে খেলাধুলা হয়, এখানে একটু জল জমে আছে, কিছু বন্ধুরা এখানে আড্ডা মারছে। অনেক পুরনো মাঠ, মানে 60 থেকে 70 বছর মিনিমাম বয়স হবে। কামালদার সাথে থাকুন, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন। বেহালার ঐতিহ্যবাহ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি। হবে মাঠটা একজন বলল, এটার আগে কি নাম ছিল পদ্মপুকুরে? এখানে তিনটে পুকুর ছিল আগে, না আর ওখানে একটা পদ্মপুকুর, হ্যাঁ ভিতরে পদ্মপুকুর, আর এই জায়গাটা পদ্মপুকুরের মাঠ বলে এটা, তাই তো? এই রাস্তাটা আমাদের বেহালা থানা থেকে অটো করে এসে রবীন্দ্রনগর যাচ্ছে, তাই তো? ক্ষুদিরাম সরণ। এই মাঠে কি কি হয় প্রোগ্রাম? কালী পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, ছোট করেছিল। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে পুরনো একটা বেহালার পর্ণশ্রীতে ঢুকছে পদ্মপুকুর একটা মাঠ, যে মাঠটাতে এখন একটু জল, সাথে চারদিকে গাছ ঘেরা। এই মাঠগুলোকে কামালদা দেখাতে যায়, যেখানেও ভালো পুজো হয়। কত বন্ধুরা আড্ডা মারছে, সামনে দোকান, খাবারের দোকান, এখানে বসে বাচ্চাদেরকে নিয়ে আপনারা এসে খোলামেলা একটা দারুণ নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারেন। যেরকম ছাতা পার্ক, যেরকম পর্ণশ্রী লেক, যেরকম ইসলামিয়া মাঠ, যেরকম কেফার মাঠ। কামালদার সাথে থাকলে, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখলে এইসব জিনিসগুলো দেখতে পারবেন। আর অভিজাত অভিজাত পরিবারের, প্রত্যেকটা পরিবারের যা যা গল্প ছিল, যা যা হিস্ট্রি ছিল, সেগুলো তুলে ধরছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। পাশে থাকুন। যে বাবু, তোদের এখানে বসে থাকতে কেমন লাগে? ভালো লাগে। কোথায় থাকিস? কি নাম বাবু? এই এই মাঠটা কেমন লাগে? খেলা কোনদিন খেলাধুলা করেছো? ভালো লাগে? এখন খেলাধুলা করছো? আচ্ছা, এখানে কি দুর্গাপূজা হবে? তো সবই হয়। খুব ভালো লাগছে এখানটায় বসে। আর এই এই মাঠটার মেন আকর্ষণ কি? খেলাধুলা আছে, আছে আর প্রোগ্রাম টোগ্রাম হয়, গানের প্রোগ্রাম, পুজোর জন্য মাঠটা। এই মাঠটাকে কি মাঠ বলা হয়? পদ্মপুকুর মাঠ। আর পদ্মপুকুরটা ওদিকে, ওদিকটা, ওই গলিতে ঢুকে ক্লাবের মাঠ। খুব ভালো লাগলো, ভালো থেকে। তোমার নামটা কি? তোমার নাম? আর তোমার? অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, ইউটিউব চ্যানেল কামাল লাইফ স্টাইল এবং কামাল কলকাতায়। বলুন না, মাঠটা সম্বন্ধে একটু বললে ভালো লাগে। আমি কিছু বলতে পারবো না, একটু বলুন না দাদা। ভালো লাগছে, এখানে সবাই খেলাধুলা করছে। এই মাঠটা ইউটিউব চ্যানেল। এই মাঠটা এবার কি কালী পুজো হচ্ছে? তো হ্যাঁ হচ্ছে। আর দুর্গা পুজো হয়, তার সাথে খেলাধুলা তো রয়েছে, ফাংশন টাংশন সব। হ্যাঁ, তাস কম্পিটিশন, একটা সুন্দর তাবু দেখছি, তাবুতে বসে দাদারা সব খেলাধুলা করছে। ভালো, তাস কম্পিটিশন হওয়া ভালো, প্রতিযোগিতা হওয়া ভালো। কামাল কলকাতা, কামাল লাইফ স্টাইলটা দেখুন, চারদিকে রাস্তা, এইভাবে রাস্তাটাকে ঘিরে এই মাঠটাকে দারুণ একটা পরিবেশ তৈরি করেছে। সত্যি ভালো লাগলো কামাল কলকাতা দেখে। দেখুন আর পদ্মপুকুরের এই ছোট মাঠটাকে গুরুত্ব দিয়ে লাইক, শেয়ার, কমেন্টস করুন। কামালদার জন্য একটু সাবস্ক্রাইবটা করতে ভুলবেন। কতদিন সবজি বিক্রি করছে দাদা? হ্যাঁ, কতদিনে গেলে সবজি বিক্রি করছে? সবজি সবজি মোটামুটি এখন আমাকে এক মাস বন্ধ করে, এক মাস করছে। তার আগে বিক্রি করতে কতদিন? তার আগে মাস। এই মাঠটাকে কি মাঠ বলা হয়?
মাঠ হ্যাঁ মিলন সংঘ মাঠ পদ্মপুকুরের মাঠ বলে আমি চিনি না পদ্মপুকুরের কোন না ওই কোনটা বিক্রি বার্তা হচ্ছে তোমার তোমার নামটা কি হ্যাঁ নারু নারুদার একদম পদ্মপুকুর মাঠের লাগোয়া সবজি বিক্রি করছে ভাই এর কাছে একটু সবজি টবজি কিনে পরিবারটাকে বাঁচাও তার সাথে নারুদার জন্য একটু লাইক শেয়ার কমেন্টস করো আর কামালদার জন্য একটু এই বয়সে একটু সাবস্ক্রাইবটা করুন কামালদা কামাল লাইফস্টাইল কামাল কলকাতার জন্য এত পরিশ্রম করছে পাশে থাকুন সাথে থাকুন টাটা বাই বাই বাবু ভালো আছিস তো ভালো আছে দাদা দিদি হ্যাঁ বিক্রিবার্তা ঠিক আছে চলো 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 সবাইকে নিয়েই কামালদা আছে কামালদা আরো কিছু ছবি তুলতে চায় পুচকা কোথায় এই পুচকা কি নাম গো তোমার আরে বসে গেলে হবে নাকি দোকানদার দাঁড়িয়ে থাকতে হবে এটা কিসের মাঠ পদ্মপুকুর মাঠ মাঠটা কেমন ভালো পুজোর সময় কি পুজো হয় দুর্গা পুজো হয় ভালো তখন বিক্রি বার্তা হয় তোমার পুচকার বিক্রি কেমন আছে এখন একটু বাজারটা খারাপ আছে দাম আছে তোমার নাম কি দীপক সাউ দীপক সাউয়ের কাছে এসে তোমরা একটু খাওয়া দাওয়া করো লাইক কমেন্ট শেয়ার করো বাচ্চা দই মিষ্টি দই আর তোমার ফুচকার রেট কি আছে দশ টাকায় চারটে আচ্ছা লাভলি 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 সব বিক্রিবার্তা করো এখানটা সবজি সবজি দাদা তোমার নাম কি তাপস দা দোকানে সবজি কিনতে আসবে টাটকা টাটকা একদম দেখো কি সুন্দর লাভলি সবজি চিচিঙ্গে লাউ এগুলো তো এ তো দুদুল তো দুদুল ঢেঁড়ো ঝিঙে বেগুন যদিও দাম শুনলে কামালদা পালিয়ে যাবে কুমড়ো একদম লাভের সিং ওরে বাবা দাম কমেছে এখন দাম কমেছে তোমার নাম তাপস সিং ওই মাঠটার নাম কি পদ্মপুকুর কত বছরের পুরনো অনেক বছর তোমার দারুন আর এর জন্য একটু সবাই পাশে দাঁড়াবেন পদ্মপুকুর মাঠে লাগোয়া এরা সব এইসব ব্যবসা করছে এদের সাথে একটু থাকবেন পরিবারটাকে বাঁচাতে হবে আর কামালদার জন্য একটু সাবস্ক্রাইবটা করবেন না হলে দুটো মেয়েকে পড়াতে পারবেন পদ্মপুকুর থেকে বেরিয়ে যাচ্ছে পদ্মপুকুরের এই চার মাথা মোড় থেকে কামালদা আজকে আর কোনো শুটিং করবে না বেরিয়ে যাই চার পাঁচটা ছটা তোলা হয়ে গেছে আসুন পণ্যশ্রীতে যা যা জিনিসগুলো আপনাদের দেখাবো কামাল কলকাতা অ্যান্ড কামাল লাইফস্টাইলে দেখতে থাকুন দুটো চ্যানেল যারা দেখবেন বিহালা তথা পণ্যশ্রী ঠাকুরপুকুর জোকা তারা তোলা হরিদেবপুর ক্যান্সার হসপিটালের প্রত্যেকটা জায়গায় আমার ছবি তোলা আছে পাশে থাকবেন শুধু নট অনলি খালি খাবার দোকান না মন্দির মসজিদ গির্জা ১০৪ বছরের বুড়ো প্রত্যেকটা বেহালার পরিবারকে নিয়ে কামালদা চলছে কামালদার সাথে থাকুন টাটা বাই বাই আবার যেন দেখা পাই খোদা হাফেজ নমস্কার